ডিস্ট্রিবিউট ইনফরমেশন। আমরা আগে শিখেছিলাম যে কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানে একটা হচ্ছে আপনার আইডেন্টিফাই স্টেপ একটা পার্ট, আর হচ্ছে আপনার প্ল্যান কমিউনিকেশন, পরবর্তী স্টেপ হচ্ছে ডিস্ট্রিবিউট ইনফরমেশন। ডিস্ট্রিবিউট ইনফরমেশন আসলে কি? দ্য ডিস্ট্রিবিউট ইনফরমেশন প্রসেস ইজ অল অ্যাবাউট মেকিং শিওর দ্যাট দ্য রাইট ইনফরমেশন মেক্স ইট টু দ্য রাইট পিপল। এবং ডিস্ট্রিবিউট ইনফরমেশনের যে ইনপুট সেটা হচ্ছে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, যেটা আমরা অলরেডি করেছি, এবং পারফরমেন্স রিপোর্ট, এটা নিয়ে আমরা আলোচনা করবো। বাট ইনফরমেশন আসলে ডিস্ট্রিবিউট করতে হবে সেটা কি, কোন ধরনের ইনফরমেশন, এই বিষয়গুলি নিয়ে আসলে এখানে আলোচনা করা হয়েছে। ডিস্ট্রিবিউট ইনফরমেশন টুলস এবং টেকনিক, কমিউনিকেশন মেথড, একটা হচ্ছে ফর্মাল ভার্বাল, একটা হচ্ছে ইনফর্মাল ভার্বাল, ফর্মাল রিটেন, ইনফর্মাল রিটেন। ইফ ইউ এভার হ্যাভ টু গিভ এ প্রেজেন্টেশন টু আপডেট পিপল অন ইউর প্রজেক্ট, দ্যাট ইজ ফর্মাল ভার্বাল কমিউনিকেশন। ইনফর্মাল হচ্ছে জাস্ট কলিং সামবডি আপ টু চ্যাট অ্যাবাউট ইউর প্রজেক্ট, ইজ ইনফর্মাল ভার্বাল কমিউনিকেশন। সো ফর্মাল এবং ইনফর্মাল পার্থক্য হচ্ছে যে যখন আপনি কোনো প্রেজেন্ট তৈরি করেন এবং সেটা যখন কারো কাছে প্রেজেন্ট করেন তখন সেটাকে বলা হচ্ছে ফর্মাল ভার্বাল। আর ইনফর্মাল জাস্ট আপনি কল করলেন তাকে জানালেন যে দিস ইজ দ্য আপডেট অথবা ইভেন প্রবলেম, ইট ইজ ইনফর্মাল ভার্বাল। আর হচ্ছে ইনফর্মাল রিটেন, ইফ ইউ ড্রপ সামওয়ান এ কুইক ইমেল অর লিভ দেম এ মেমো অর এ স্টিকি নোট, দ্যাট ইজ ইনফর্মাল রিটেন কমিউনিকেশন। ফর্মাল রিটেন সেটা হচ্ছে এনি টাইম ইউ আর সাইনিং এ লিগাল ডকুমেন্ট অর প্রিপেয়ারিং ফর্মাল ডকুমেন্টেশন ফর ইউর প্রজেক্ট, দ্যাট ইজ ফর্মাল রিটেন কমিউনিকেশন। এনি লিগাল ডকুমেন্ট সেটা হতে পারে আপনার ফর্মাল রিটেন কমিউনিকেশন। সো ডিস্ট্রিবিউট ইনফরমেশন আসলে একটা কন্টিনিউয়াস প্রসেস, প্রতি মুহূর্তে আপনার প্রজেক্টে আপনাকে ইউ হ্যাভ টু গিভ ইনফরমেশন টু আদার স্টেক হোল্ডার, এবং আপনাকে কয়েক ধরনের মেথড ইউজ করতে হয়। এবং ডিস্ট্রিবিউট ইনফরমেশন তৈরি করতে গেলে অবশ্যই আপনাকে জানতে হবে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, যে কার কাছে আপনি কোন সময় কখন তথ্যগুলি দিবেন এবং কী কী ধরনের তথ্য দেবেন। ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউট যখন বলা হয় যে ইনফরমেশন, তখন খেয়াল রাখতে হবে যে এফেক্টিভ কমিউনিকেশন হচ্ছে কিনা। আপনি ইনফরমেশন দিচ্ছেন কিন্তু আসলে সেটা এফেক্টিভ ওয়েতে হচ্ছে কিনা, এবং যাকে দিচ্ছেন তিনি পাচ্ছেন কিনা, এবং তিনি আসলে বুঝতে পারছেন কিনা সেই তথ্যগুলি, ইম্পর্টেন্সটা কি, দ্যাট ইজ কল এফেক্টিভ কমিউনিকেশন। Takes the way you act and sound into account. Most of the communication on your project takes place during the distribute information process. So you need to know how to communicate effectively. অনেক ধরনের কমিউনিকেশন আছে, যেমন প্যারালিঙ্গাল কমিউনিকেশন, এটা আসলে টোন, ইজ দ্য টোন অ্যান্ড পিচ অফ ইউর ভয়েস হোয়েন ইউ আর টকিং টু পিপল। ইফ ইউ সাউন্ড অ্যাঞ্জাস অর আপসেট, দ্যাট উইল হ্যাভ অ্যান ইম্প্যাক্ট অন দ্য ওয়ে পিপল টেক দ্য নিউজ ইউ আর গিভিং। যখন আপনি প্যারালিঙ্গুয়াল কমিউনিকেশন ইউজ করেন তার মানে হচ্ছে যে আপনি আপনার টোনটাকে ইউজ করছেন, ভয়েস ইউজ করছেন। যেমন আপনি একটা কথা বলবেন, যদি আপনি শাউট করে বলেন তার যে মেসেজ, তার যে এফেক্টটা, ইম্প্যাক্টটা, সেটা এক ধরনের হয়। আপনি যখন তাকে খুব সফটলি বলবেন তার ইম্প্যাক্ট আরেক ধরনের হয়। সো এটা কিন্তু একটা ফ্যাক্টর, হ্যাঁ সবসময় আপনাকে হাই টোনে ইউ ক্যানট কনভে দ্য মেসেজ, আর কখনো কখনো লাগে আপনাকে টোন ইউজ করতে হয়। সো ইটস ডিপেন্ড অন দ্য প্রজেক্ট সিচুয়েশন, প্রজেক্টে কার সাথে আপনি কমিউনিকেশন করছেন, এবং কখন ইউ হ্যাভ টু রেজ ইউর ভয়েস অর ইউ হ্যাভ টু ইউর ভয়েস শুড বি নট লাউড, সেক্ষেত্রে আপনাকে প্যারালিঙ্গুয়াল কমিউনিকেশনের প্রসেসগুলি জানতে হবে। দেন আরেকটা হচ্ছে আপনার নন ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশন মিনস ইউর জেস্টার, ফেশিয়াল এক্সপ্রেশনস অ্যান্ড ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স হোয়ার ইউ আর কমিউনিকেটিং ইউর মেসেজ। প্যারালিঙ্গুয়াল এবং নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে একটু পার্থক্য হচ্ছে যে এখানে ভয়েসটাকে বেশি ফোকাস করা হচ্ছে প্যারালিঙ্গুয়াল কমিউনিকেশন ক্ষেত্রে। আর যখন বলা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন, ইউর জেস্টার, আপনার অঙ্গভঙ্গি, আপনার ফেশিয়াল এক্সপ্রেশন, আপনি খুব সুন্দরভাবে হেসে হেসে বলছেন, হয়তো কোনো একটা ইম্পর্টেন্ট মেসেজ কোনো একজন সুপারিয়রকে আপনি দিবেন অথবা যিনি আপনার সিনিয়র তাকে দিবেন, তখন যদি আপনি
অফিসিয়াল প্রোটোকল ইউজ না করে যাচ্ছেন, যদি আপনি অন্যভাবে কনভেশন কনভে করেন, মেসেজ কনভে করেন, তখন দেখা যাবে যে যিনি আপনার সিনিয়র তিনি তো সেটাকে পজিটিভ গ্রহণ না করতে পারবেন। সো আপনাকে আপনার এক্সপ্রেশনটা কখন কোন সময় কী ধরনের এক্সপ্রেশন ইউজ করতে হবে, সিচুয়েশন বুঝে এবং কার সাথে ইউ আর টকিং, সেগুলো চিন্তা ভাবনা করে আপনাকে আসলে ঠিক করতে হবে যে আপনি কোন ধরনের কমিউনিকেশন প্রসেস ইউজ করবেন। যেটা আমরা সবসময় বলি যে এফেক্টিভ কমিউনিকেশনের একটা পার্ট হচ্ছে ফিডব্যাক। আপনি কমিউনিকেশন যখন এক্সিকিউশনে যান তখন আপনি একটা মেসেজ দেন, সেই মেসেজটা আসলে যার কাছে পাঠানো হচ্ছে তিনি আসলে পেয়েছেন কিনা এবং প্রপারলি পেয়েছেন কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবং এখানে কথা আমরা শেয়ার করেছি সেটা হচ্ছে ফিডব্যাক ইজ হোয়েন ইউ রেসপন্ড কমিউনিকেশন, দ্য বেস্ট ওয়ে টু বি শিওর পিপল নো ইউ আর লিসেনিং টু দেম ইজ টু গিভ লটস অফ ফিডব্যাক। সাম ওয়েজ অফ গিভিং ফিডব্যাক আর সামারাইজিং দ্য মেইন পয়েন্টস ব্যাক টু দেম, লেটিং দেম নো দ্যাট ইউ আর এগ্রি উইথ দেম অর আস্কিং কোয়েশ্চেন ফর ক্লারিফিকেশন। অর্থাৎ যখন আপনাকে কোনো মেসেজ দেওয়া হচ্ছে আপনি শুনছেন, শোনার পরে আপনি জিনিসটাকে শোনার পরে দেন ইউ জাস্ট গিভ দেন সাম কোশ্চেন, যে আমি কোশ্চেনগুলি করলাম, অর্থাৎ আপনি যদি কোনো কোয়ারি থাকে তো সেগুলো শেয়ার করলেন। সো ফিডব্যাকের প্রথম বিষয়টা হচ্ছে যে আপনি আগে শুনবেন, শোনার পরে মেসেজটাকে আপনি আবার তার মতটাকে শোনাবেন যে সে যে মেসেজটা আপনাকে আসলে দিতে চেয়েছিল আমি সেক্ষেত্রে জিনিসটাকে বুঝতে পারছি কিনা, এটা ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে যে যদি আপনি তার মেসেজটা পাওয়ার পর যদি আপনার কোনো কোশ্চেন থাকে, কোনো কোয়ারি থাকে, সেটা থেকে আপনি আবার আসবেন। আরেকটা বিষয় হচ্ছে যে যখন কোনো মিটিং হয়, মিটিং হওয়ার পরে আপনি আপনার পক্ষ থেকে নিজে সামারাইজ করলেন যে আজকে মিটিংয়ে আমরা এই বিষয়গুলি আলোচনা করছি, যাতে হয় কি যারা ছিল ওই মিটিংয়ে তারা বুঝতে পারে যে হ্যাঁ এই মিটিংয়ে আসলে এই পয়েন্টগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। যদি কোনো কারণে কোনো পয়েন্ট মিসিং হয় তখন তাকে আবার জানানো হয় যে না আপনি এই পয়েন্টের সাথে অ্যাড করে নেন। সো ফিডব্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এফেক্টিভ কমিউনিকেশন। এবং বি রিমেম্বার যে ইফ ইউ ওয়ান্ট টু বি গুড প্রজেক্ট ম্যানেজার অলওয়েজ লিসেন, হোয়েন ইউ গিভ এ লট অফ ফিডব্যাক টু সামওয়ান হু ইজ স্পিকিং দ্যাট ইজ কল অ্যাক্টিভ লিসেনিং। অর্থাৎ আপনি যখন কেউ কথা বলছে আপনি বাবার শুনছেন এবং শোনার পর দেখা যাবে যে আপনার ফিডব্যাকটা হবে অন্য ধরনের, আর আপনি যদি কথার একজন লোক কথা বলছেন বাবা তাকে আপনি ইন্টারপ করছেন না, তাকে বাবা তাকে শুনতে বুঝে দিচ্ছেন না, তখন বলা হচ্ছে সেখানে নয়েজ ক্রিয়েট হয়, পাশাপাশি তিনি যা বলতে চান সেটা ঠিক মতো ডেলিভারি করা হয় না। সো ফিডব্যাক লিসেনিং এটা কিন্তু সব কোরিলেটেড। সো আপনাকে কিন্তু এফেক্টিভ কমিউনিকেশনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কোন সিচুয়েশনে ইউ হ্যাভ টু ইউজ প্যারালিঙ্গুয়াল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন, এবং কমিউনিকেশন করার সময় আপনাকে মনে রাখতে হবে লিসেনিং এবং ফিডব্যাক কয়েকটা টার্ম আপনার খেয়াল রাখতে হয়। যদি আপনি এগুলোকে ফলো করেন তাহলে সেক্ষেত্রে কমিউনিকেশনটা অনেক সুন্দর হয়, এফেক্টিভ হয়, এবং সবচেয়ে বড় কথা প্রজেক্ট ম্যানেজমেন্টের সাকসেস কিন্তু আসলে ডিপেন্ড করে কমিউনিকেশন, এবং অবশ্যই দ্যাট শুড বি অর শিল বি এফেক্টিভ।